বন্ধুরা, বাসা দেখতে দেখতে এসে নেপালের এই এই যে জায়গাটা, এখানে একটা সুন্দর বাসা আমি আমার ভালো লাগছে ভীষণ ভাবে। অনেক পুরাতন এই বাড়িটা, আপনাদের দেখলে ঠিক আপনাদের ভালো লাগবে। আমি চাচ্ছি যে এই বাড়িটা আপনাদেরকে একটু দেখাবো। প্লিজ কাম কাম। বাসায় ঢুকার গেট, এটা এটা মেন গেট। কাম। আপনাদের কাছে এটা ডিফারেন্স মনে হবে, কারণ আসলেই ডিফারেন্স, এটা আমাদের দেশের কালচারের মতো নয়। আমি বাসার ভিতরে যাব, এখানকার যে রুম স্টাইল রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, যে রুমগুলি কাছের সম্পূর্ণ। আমি একবার উপরে গেছি, আবারও যাবো আপনাদের দেখানোর জন্য। ঘুরে আসবো সুন্দর করে, বলো অত সুন্দর নয়। ভিতরে ঢোকার গেট, এখান থেকে আমরা ভিতরে ঢুকবো। কাম। গেট দেখতে দেখেন, গেটটা একটু দেখুন, এই গেট আমাদের দিকে এখন এই গেট নেই। সুন্দর, সম্পূর্ণ কাঠের সিঁড়ি, একদম কাঠ দিয়ে তৈরি করা। উপরে আসো, ভয় লাগতেছে, ভয় ভূত। কাম কাম। কোন রুম আমরা দেখছি না, সেটা আরো উপরে না মামা? আরো উপরে, হ্যাঁ, জানালা বাইরের দিকে। এখানে কিন্তু প্রচুর মানুষ থাকে, আপনারা ভাবছেন এটা পুরাতন, তা নয়। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা রুমে মানুষ রয়েছে, দেখুন কি পরিমাণ মানুষ এখানে থাকে। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা রুমে মানুষ রয়েছে, হ্যাঁ। এবং এই যে এই যে রুম গুলি আসলে যদি দেখেন, এই এক রুম, এই রুম তো সেটা নয় যেটা আমরা এসেছিলাম না, থোড়া উপরে। আমরা এই রুমটি খোঁজার চেষ্টা করছিলাম এত সময় ধরে, পরিশেষে আমরা রুমটি পেয়ে গেছি। বন্ধুরা, অ্যাকচুয়ালি কাঠমান্ডুটা ভীষণ জনবহুল একটা শহর, যেমন আমাদের ঢাকা, ঠিক তেমনি কাঠমান্ডু তো আসলে নেপালের রাজধানী, ক্যাপিটাল সিটি। সো এখানে কিন্তু আনাচে কানাচে লোক থাকে আর কি, বিভিন্ন জায়গাতেই লোক থাকে, বাসা ভাড়া অনেক বেশি হওয়ার কারণে আসলে এরকমভাবে শেয়ার করে থাকে। এই বাড়িটি আসলে অনেক পুরাতন, বাট এখন ইউজ হচ্ছে, মানে এত পুরাতন বাড়ি যে এটা আমাদের দেশে খুব কমই দেখা যায়, এরকম কাঠের বাড়ি বা এরকম আর মানে আওলাঝাল অবস্থা, এইরকম বাড়ি খুব কমই দেখা যায়। ঠিক আছে বন্ধুরা, আমি আসলে এই কথাগুলি
পরবর্তীতে রেকর্ড দিয়ে বলছি, বিকজ আসলে সব সময় সব কথা তো মনে থাকে না বা হচ্ছে বলা যায় না, মনে থাকে না। আমি যে মেসেজটা দিব সেটা হচ্ছে যে মেইনলি আপনাদের নেপালে যদি কোনো ইন্টেনশন থেকে থাকে, নেপালে কোনো কোনো কিছু এখানে ঘুরতে আসতে চান বা বেড়াতে আসতে চান বা কোনো কাজে আসতে চান, তো আমরা আপনাদের হেল্প করতে পারবো আশা করি। এনিথিং যে কোনো রকম সহযোগিতা নিতে পারেন আমাদের কাছ থেকে, বিশেষ করে যারা ঘুরতে আসবে নেপালে আমরা তাদেরকে গাইড করতে পারবো, সম্পূর্ণভাবে গাইড করতে পারবো। আপনার যে জিনিসটা দরকার আমরা অবশ্যই সার্ভ করতে পারবো এবং বিশ্বস্ততার সঙ্গে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। সো এই আর কি, এতটুকুই বলার ছিল। যদি নেপাল নিয়ে কোনো ইন্টেনশন থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ বন্ধুরা। রুম থেকে বেরিয়ে এসেছি আমরা, একটা রুম মাত্র আমরা ঢুকেছিলাম, একটা রুম দেখেছি। পুরো রুমগুলি কিন্তু সব এভাবে কাঠের তৈরি পুরোটাই। এটা নর্মালি 70-75 ইয়ার্স আগের এই বাড়িটি, তো এখনো অক্ষত অবস্থা আছে, কাঠ দিয়ে তৈরি করা, তারপরে এখনো অক্ষত অবস্থা রয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর জন্য বাড়িটি ভিডিও করলাম, আই থিঙ্ক আপনাদের ভালো লেগেছে।